সালামু আলাইকুম। আমি বাটার চকো চিপস দিয়ে একটা মজাদার নাস্তা বানাবো। 100 গ্রাম বাটার নিয়েছি, একটা ডিম নিয়েছি, ডিমটা একটু ভালো করে ফাটিয়ে নেব। ডিমটা সাইডে রেখে দেবো, বাটারটা এক মেল্ট করে নেব। বাটারটা বিটার দিয়ে ভালো করে মেল্ট করব। সুগার পাউডার দেবো 1 কাপ, চিনি ব্লেন্ডারে দিয়ে পাউডার করে নিয়েছিলাম, চিনির পাউডার 1 কাপ দিয়েছি, ভালো করে মিশিয়ে নেবো। আবার বিটার দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। ২ মিনিট ধরে বিট করে নিতে হবে। ফেটানো ডিমটা অল্প অল্প করে ঢেলে দেব, দিয়ে আবার বিট করব। ডিমটা ভালোভাবে মিশে যাবে বাটার চিনির সাথে। ১ টেবিল স্পুন ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়েছি, আবার ভালো করে মিশিয়ে নেব। প্যাচুলা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। আবার 1 মিনিটের মতো বিট করে নেব। হয়ে গিয়েছে, অল পারপাস ফ্লাওয়ার দেবো 1 কাপ, কর্নফ্লাওয়ার দেবো 2 চামচ, মিল্ক পাউডার 3 চামচ, দিয়ে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। বেকিং পাউডার 1/2 চামচ দিয়েছি। সব উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে একসাথে মাখাতে হবে।
পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দেবো। বেকিং ট্রেতে একটা একটা করে দিয়ে দেবো, চকো চিপস দিয়ে দেবো উপরে। কিছুটা ব্যাটারের সাথে চকো চিপস মিশিয়ে মিশিয়ে দিয়েছি। ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিট বেক করতে দেবো। হয়ে গিয়েছে।